যাত্রাবাড়ির দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিকশা চালকরা আজ বুধবার দুপুর বারোটার দিকে বিক্ষোভ শুরু করেন তারা এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার একদিন পর এ ঘটনা ঘটল এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ তিনি জানান মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেন রিকশা চালকরা তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য তবে তারা অনুরোধ না শুনে উল্টো পুলিশের উপর আক্রমণ চালায় এতে করে দুই পুলিশ সদস্য আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে